ওরা নিজেরা প্রমাণ করে দিল যে ভারতবর্ষ আমরা এই মহা ঘটের মাধ্যমে জোট নয় বছর ঘুরলে লোকসভা ভোট, তার আগে বিরোধী জোটকে নিশানা শান্তনু ঠাকুরের। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির নতুন সভাপতিকে সম্বর্ধনা জানাতে বৃহস্পতিবার বনগাঁর মতিগঞ্জ থেকে রামনগর রোড মোড় পর্যন্ত একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় অংশ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ওই কর্মসূচি থেকে বিরোধী জোটের উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি। আজকে বিরোধীরা ভয় পেয়েছে, তাই আজকে ইন্ডিয়াকে ভাগ করে আই ডট এন ডট এইভাবে ডট 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 দিতে দিতে লাস্টে এতে পরিণত হয়েছে। মানে ওরা নিজেরা প্রমাণ করে দিল যে ভারতবর্ষ আমরা এই মহা ঘটের মাধ্যমে জোট নয়, মহা ঘটের মাধ্যমে ভারতবর্ষকে আমরা ডিভাইড করলাম। এই চব্বিশে যদি এদেরকে ঘাড় ধরে নর্দমার জল খাওয়ানো যায়, আগামী পঞ্চাশ বছরে এদের খুঁজে পাওয়া যাবে। ওদের এই ধরনের অপ্রাসঙ্গিক এবং কি বলবো অভব্য কথাবার্তা, এরা এটা ওদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সুতরাং ওদের কথা শুনে কোনো লাভ নেই, গোহারা হেরে গেছে পঞ্চায়েত নির্বাচনে, হয়তো এরকম প্রলাপ বকছে। ওদের বাবাদের সঙ্গে ঠাকুরদাদের সঙ্গে আমরা কথা বলি, কোথাকার কোন ঠাকুর বাড়ির কে কোথায় হঠাৎ করে রাজনীতি করতে এসে তার জবাব কী দেবো? তার নিজের কথা সে নিজে শোনে না অন্য লোক শোনে সেটা দেখব। হাতে আর কয়েক মাস, আগামী বছরে লোকসভা ভোট, এখন থেকে অস্ত্রে শান দেওয়া শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। সমীরণ পাল, আশিস বাগচি, শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।